আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। যারা তোমরা বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীতে চান্স পেতে চাও, বেসিক্যালি সৈনিক পদে, তোমাদের এখন থেকে কি করা উচিত সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। এবং যারা মনে করো বা যাদের একটু সামর্থ্য আছে, তোমরা চাইলে কিন্তু আমাদের সুজেট ট্রেনিং একাডেমিতে এসেও কিন্তু প্রস্তুতি নিতে পারো, খুবই স্বল্প খরচে। কারণ তুমি প্রস্তুতি যখন নিয়ে রাখবা একটা বিষয়ের উপরে, তোমার যখন হিউজ পরিমাণ জ্ঞান থাকবে, তুমি যখন অনেক কিছু জানতে পারবা, তখন ওই বিষয়ের উপরে তুমি অবশ্যই ভালো করতে পারবা। এটাই কিন্তু সকল পরীক্ষার নিয়ম। আমি বারবারই একটা কথা বলি, যাদের সামর্থ্য থাকে বা যাদের সামর্থ্য আছে, তোমরা পরীক্ষার আগে অবশ্যই স্বল্প মেয়াদে একটা প্রস্তুতি নাও বা একটা কোচিং নাও। তাহলে কি হবে, তোমাদের স্কিলটা ডেভেলপ হবে, তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। এই আত্মবিশ্বাস এবং স্কিল যদি বাড়ে, তাহলে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তোমার পরীক্ষার কেন্দ্রে তুমি অনায়াসে তুমি সম্পূর্ণ নিজ যোগ্যতা এই তিন বাহিনীতে যোগদান করার সক্ষমতা অর্জন করবা। তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমি পরবর্তী ভিডিওগুলো দেখে আসিও, এবং যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, প্রস্তুতি নিতে থাকো এবং কঠোর অনুশীলন করতে থাকো, পরিশ্রমী হও, দেখবা অবশ্যই তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাইতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে।